দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এই মুসলমান ভালো করে শুনে নাও আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি জুলুম করে না অন্যায় করে না অবিচার করে না তাহলে দুঃখ কষ্ট কেন আমাদের জীবনে আসে আল্লাহ তাআলা বলেন বান্দা দুঃখ কষ্ট আমি আল্লাহ তাআলা তোমাকে এমনিতেই দেই না ও বান্দা তোমার কারণে তোমার নিজের কারণে আমি আল্লাহ তোমাকে শাস্তি দেই আমি আল্লাহ বিপদ আপদ দেই বালা মুসিবত দেই এটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম فبما كسبت أيديكم ويعفو عن كثير الله تعالى بولن وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়াতে যত আযাব গজব আছে বালা মুসিবত আছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ও বান্দা এগুলো তো তোমাদের হাতের কামাই বলেন কিসের কামাই আল্লাহ তাআলা বলেন এগুলো তো তোমাদের হাতের কামাই ওয়াফু আন কাসির আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমার সব অপরাধ আমি আল্লাহ তাআলা ধরি না সব অপরাধের কারণে তোমাকে শাস্তি দেই না আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কত অপরাধ তো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াফু আন কাসির আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কত অপরাধ তো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই বলেন সুবহানাল্লাহ তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা বালা মুসিবত দুঃখ কষ্ট আসার জন্য এটা তুমি দায়ী তুমি যখন অন্যায় করবা অপরাধ করবা যখন তুমি গুনাহ করবা আল্লাহ তাআলা বলেন তোমার গুনাহের জন্য আমি আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দেই অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম بعد الذي عملوا لعلهم يرجعون الله أكبر আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত আযাব গজব জল স্থলে যত বালা মুসিবত যা কিছু হয় এগুলো সব মানুষের কারণে হয় এটা আমি আল্লাহ তাআলা এই জন্য দেই মানুষ যেন আমার দিকে যেন ফিরে আসে বলেন সুবহানাল্লাহ توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان ہی نام نشاں ہمارا بلغ العلا بکمال ہی کشف الدوجا بجمال حسنۃ جمیع ये दुनिया मिछे बोले भाई शुद्ध आशार खेला घर चोख बुझले देख बीर मन किया पुनर के बापर कोथा थे के आगमन कोथा जेते होबे रे কে আনিল কি কারণে জানা নাই ভবেতে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি
যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থাই লাগিয়ে শিরি আইনামা তাকুনু ইউদুরিকুমুল মাউত ওয়ালাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মানুষ কই যায় রে দুনিয়া ছাইয়া মসজিদে রই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদে রই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলা মারা মারি মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি এই বাড়ি লাগিয়া কত করলা মারা মারি মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া আলহামদুলিল্লাহ চর মসলন্দ লেংরাপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমন্ত্রিত হযরত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুরা পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে অগণিত শুকর ও সুজুদ যে পরোয়ারে দিগারে আলম আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই
কোরআনের বাগানে বেহেস্তের বাগানে গভীর রাত, এখন রাত প্রায় বারোটা বেজে গেছে, গভীর রাত পর্যন্ত আপনারা এই কোরআনের বাগানে বসে আছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন, এজন্য সকলেই সে মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে খুশি না বেজার? এই কোরআনের বাগানে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আরেকবার জোরে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাত তো অনেক গভীর হয়ে গেছে, এত রাত পর্যন্ত আপনারা এত মানুষ আলহামদুলিল্লাহ। আপনারা তো কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, এটা আমাকে বলতে হবে না, এটা আপনারাই প্রমাণ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনকে যদি মহব্বত না করে, ভালো না বাসে, তাহলে এই গভীর রাতে শীতের দিনে আরামের ঘুমকে হারাম করে এই বাগানে বসে থাকতে পারে না। তা আপনারা যারা বসে আছেন, আপনারা কোরআনের আশেক, আল্লাহ নবীর আশেক, আপনারা প্রকৃত আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ রসুলের মহব্বতের দাবিদার আপনারা, এজন্য আবারও জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। যে যাকে মহব্বত করে তাকেও তো মহব্বত করতে হয়, কি বলেন? আপনারা যেহেতু মহব্বত করেন, আপনাদেরকে মহব্বত না করে পারা যায়? আমিও গফরগার মানুষদেরকে আপনাদেরকে মহব্বত করি, বলেন আলহামদুলিল্লাহ। এই মহব্বতের কারণেই এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন। যেহেতু রাত গভীর হয়ে গেছে, এই জন্য দীর্ঘ আলোচনা হবে না ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা হবে আপনারা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন এবং ধৈর্য সহকারে বসবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিছকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইয়ুযাইফহা وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিছকালা যাররা। আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদেরকে স্পষ্ট ভাবে আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিছকালা যাররা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিছকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইয়ুযাইফহা। বান্দায় যদি কোনো ভালো কাজ করে, যদি কোনো নেক কাজ করে, আল্লাহ তাআলা বলেন ওই নেক কাজটাকে আমি আল্লাহ তাআলা দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কোন বান্দার প্রতি জুলুম করি না, ও বান্দা আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, আমি আল্লাহ কারো প্রতি অন্যায় করি না, অবিচার করি না। আমি আল্লাহ যদি তুমি একটা ভালো কাজ করো, আমি আল্লাহ এই ভালো কাজটাকে আরো দ্বিগুণ পরিমাণ বানায় দেই। ওয়ায়ুতি মিল্লাতুহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ শুধু দ্বিগুণ বাড়িয়ে দিয়ে ক্ষান্ত হই না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন একটা ভালো কাজ করবা, আমি আল্লাহ তাআলা এই ভালো কাজটাকে শুধু দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিয়ে ক্ষান্ত হই না, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকেও আরো অনেক তোমাদেরকে দান করে দে। আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হাই। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি জুলুম করে না, অন্যায় করে না, অবিচার করে না, তাহলে দুঃখ কষ্ট কেন আমাদের জীবনে আসে? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুঃখ কষ্ট আমি আল্লাহ তাআলা তোমাকে এমনিতেই দেই না, ও বান্দা তোমার কারণেই, তোমার নিজের কারণেই আমি আল্লাহ তোমাকে শাস্তি দেই, আমি আল্লাহ বিপদ আপদ দেই, বালা মুসিবত দেই। এটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম।
منكم فبما كسبت أيديكم ويعفو عن كثير الله تعالى بولن وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়াতে যত আযাব গজব আছে বালা মুসিবত আছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ও বান্দা এগুলো তো তোমাদের হাতের কামাই বলেন কিসের কামাই আল্লাহ তাআলা বলেন এগুলো তো তোমাদের হাতের কামাই ওয়াফু আন কাসির আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমার সব অপরাধ আমি আল্লাহ তাআলা ধরি না সব অপরাধের কারণে তোমাকে শাস্তি দেই না আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কত অপরাধ তো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াফু আন কাসির আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কত অপরাধ তো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই বলেন সুবহানাল্লাহ তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা বালা মুসিবত দুঃখ কষ্ট আসার জন্য এটা তুমিই দায়ী তুমি যখন অন্যায় করবা অপরাধ করবা যখন তুমি গুনাহ করবা আল্লাহ তাআলা বলেন তোমার গুনাহের জন্য আমি আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দেই অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকহুম بعد الذي عملوا لعلهم يرجعون الله أكبر والله আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত আযাব গজব জল স্থলে যত বালা মুসিবত যা কিছু হয় এগুলো সব মানুষের কারণে হয় এটা আমি আল্লাহ তাআলা এজন্য দেই মানুষ যেন আমার দিকে যেন ফিরে আসে বলেন সুবহানাল্লাহ তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন বান্দা আযাব গজব বালা মুসিবত আসার জন্য তুমি দায়ী আমি আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করি না অন্যায় করি না অবিচার করি না আমি কারো প্রতি অন্যায় চাপিয়ে দেই না কারো প্রতি এমনিতেই বিপদ আপদ দেই না বান্দার গুনাহের পাল্লা যখন ভারী হয়ে যায় গুনাহের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমি ওই গুনাহের কারণে বান্দাকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা এই আযাব গজব বালা মুসিবত দুঃখ কষ্টে দেই কথা বলেন ঠিক কিনা কে বলছেন কথা বলে আল্লাহ বলছেন কে বলছে না আমি বলি দুঃখ কষ্ট আসবে এটার কারণ কি কারণ আল্লাহ তাআলা কারণ বর্ণনা করেছেন আরো কারণ সামনে আছে এক নম্বর কারণ হইল গুনাহের কারণ আল্লাহ তাআলা গুনাহের কারণে যে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন অনেক জাতিকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছেন কথা বলেন অনেক জাতি কোরআনে আল্লাহ তাআলা এমন অসংখ্য জাতির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যাদের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এমন শক্তিশালী জাতি আল্লাহ তাআলা বলেছেন এমন শক্তিশালী জাতি আমি পৃথিবীতে পাঠাই না আর পাঠাবো না এমন শক্তিশালী জাতিকেও আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি কোরআনুল কারিমে এমন এক জাতির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে জাতির নাম হইল আদ জাতি কি জাতি আপনার কথা বুঝলেন না সেই জাতির নাম কি আদ জাতি আদ জাতির কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন আদ জাতি পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে তারা কেমন ছিল কেমন শক্তিশালী ছিল কতটা উঁচু ছিল কতটা লম্বা ছিল এবং তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করলেন কি কারণে ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন আল্লাহ কোরআনে বলছে শুনতে রাজি আছেন কেন এগুলো আল্লাহ তাআলা কেন বর্ণনা করেছেন এই আদ জাতি হইল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর কার বংশধর মুসলমান ভালো করে শোনো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের চার পুরুষ পরেই হইল এই আদ জাতি যে জাতি আমার আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালামের আগমনের হাজার হাজার বছর আগের ঘটনা কথা বুঝে আসছে
আমাদের নবীর আগমনের হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ কেন কোরআনে বললেন কোরআনে এই জাতির কথা কেন আল্লাহ তাআলা আনলেন শুধু আদ জাতি নয় কওমে সামুদ কওমে লূত এরকম অসংখ্য জাতির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ও ভাই কিচ্ছা কাহিনী বলার তো সময় নাই কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের কাছে আসি না কোরআনে আল্লাহ তাআলা যে ঘটনা বর্ণনা করেছেন এগুলো বলেই তো শেষ করা যায় না কথা বলেন কোরআনে যে আল্লাহ অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন এটা কেন বর্ণনা করেছেন আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করে এই ঘটনা জানিয়ে এই জাতির পরিণতি আমাদেরকে শুনিয়ে আমাদেরকে সতর্ক করেন আল্লাহ তাআলা যে বান্দা তুমি যে অন্যায় করো তোমার থেকে কত শক্তিশালী জাতিকে আমি কিভাবে ধ্বংস করেছি শোনো শোনো কাহিনী শোনো আজ জাতির পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরি আজ জাতির পরিচয় হইল হাদিস শরীফে আছে আজ জাতির ভিতরে যে সবচেয়ে উঁচু ব্যক্তি লম্বা ব্যক্তি তার উচ্চতা ছিল 400 হাত সুবহানাল্লাহ বলবেন না কত হাত ছিল 400 হাত উঁচু ছিল যে সবচেয়ে উঁচু ছিল তার লম্বা ছিল 400 হাত আমরা মানুষ এখন কয় হাত সাড়ে তিন হাত আর তারা ছিল 400 হাত চিন্তা করে দেখবেন আর সবচেয়ে যে খাটো ব্যক্তিটা তার উচ্চতা ছিল 100 হাত কত হাত অন্য হাদিসের ভিতরে বর্ণনায় আছে যে সবচেয়ে যে উঁচু ব্যক্তি তার দৈর্ঘ্য ছিল 200 হাত এবং সবচেয়ে যে খাটো ব্যক্তি তার দৈর্ঘ্য ছিল 60 হাত এখন বলেন এই পরিমাণ দৈর্ঘ্য এবং এমন লম্বা ব্যক্তি যদি আজকে এই কোরআনের মাহফিলে ওই পিছন দিক দিয়ে আসে তাহলে আপনারা তাকে মানুষ কইবেন না অন্য কিছু বলবেন আমি যতই বলি এটা মানুষ আপনারা বলবেন ওর কি এর মানুষ এটা আজরাইল আইসা পড়ছে বলবেন এটা আজরাইল আইসা পড়ছে এত বিশাল দেহের আকৃতি আল্লাহ তাআলা এই আজ জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন আজ জাতির পরিচয় আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন الله تعالى قرآن الكريم بولت سين ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد الله تعالى بولن هي نبي ألم تر كيف فعل ربك بعاد হে নবী আপনি কি আজ জাতির পরিণতির কথা কি আপনি জানেন তাদের সাথে আমি আল্লাহ তাআলা কি আরোপ করেছি কি কিরূপ ব্যবহার তাদের সাথে করেছি ইরমাদাতিল ইমাদ আল্লাহ তাআলা বলেন তাদের তারা কি করত তারা বড় বড় অট্টলিকা নির্মাণ করত পাহাড় কেটে কেটে তারা বিল্ডিং নির্মাণ করত বলেন সুবহানাল্লাহ আজকের যে আমরা এই বিল্ডিং দেখি অট্টলিকা বড় বড় অট্টলিকা দেখি এই বিল্ডিং এর ফর্মুলা সর্বপ্রথম এই আজ জাতি আবিষ্কার করেছে বলেন সুবহানাল্লাহ আজ জাতি এই বিল্ডিং এর ফর্মুলা সর্বপ্রথম আবিষ্কার করেছে ইরমাদাতিল ইমাদ আল্লাহ তাআলা বলেন এই ইমারত এটা সর্বপ্রথম আজ জাতি আবিষ্কার করেছে এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাতী লাম ইখলাকু মিছলুহা ফিল বিলাদ আল্লাহ তাআলা বলেন হে নবী আজ জাতির মতন কোন জাতি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই নাই আজ জাতির মতন কোন জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই নাই কেমন জাতি যে তাদের মতো শক্তিশালী তাদের মতন ক্ষমতাবান তাদের মতন দেহ এরকম উচ্চতা এরকম বিশাল আকৃতির মানুষ আমি দুনিয়াতে আর পাঠাই নাই বলবেন হুজুর এতদিন তো শুনছি সবচেয়ে লম্বা মানুষ হতো আদম আলাইহিস সালাম 60 হাত এখন দিকন আজ জাতি আল্লাহ বলেন হ্যাঁ আজ জাতিকে আমি সবচেয়ে লম্বা এবং শক্তিশালী জাতি করে দুনিয়াতে পাঠাইছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন তাদেরকে কেন ধ্বংস করেছে কিভাবে ধ্বংস করেছে সূরাতুল হাক্কর ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওয়াম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া আল্লাহ তাআলা বলেন হে নবী ওয়াম্মা আদুম
فأهلكوا بريح صرصر عاتية أمي الله تعالى يعاد جدك أمي الله تعالى اكتا وبد جنجا بايو بطاز دارة تدرك دونش قرسي بطاشتا كمون سلو سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما আল্লাহ তাআলা বলেন এটা এমন বাতাস যে বাতাসটা আজ জাতির উপরে অনবরত একাধারে আট আট দিন সাত রাত পর্যন্ত এটা অতিবাহিত হয়েছে বলেন আল্লাহু আকবার আট রাত আট দিন সাত রাত পর্যন্ত হুসুমা আল্লাহ তাআলা হুসুমা শব্দের অর্থ হইল অনবরত বিরামহীনভাবে এক সেকেন্ডের জন্য যে বাতাসটা থামে নাই হ্যাঁ এই বাতাসটা আজ জাতির উপরে অনবরত প্রবাহিত হয়েছে কতদিন আট দিন সাত রাত আট দিন সাত রাত সাক্ষরহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা এবার শুনেন বাতাসটা কেমন ছিল আল্লাহ বাতাসটার কথা বর্ণনা করতেছেন বাতাসটার পাওয়ার কেমন ছিল সরসরিন আতিয়া আতিয়া শব্দের অর্থ হইল অবাধ্য আতিয়া শব্দের অর্থ কি বলেন আজকে কিছু ওয়াজ মুখস্থ করে দেন জীবনে কাজে লাগবে আতিয়া শব্দের অর্থ হইল অবাধ্য সরসরিন আতিয়া অবাধ্য বাতাস আল্লাহ বাতাসকে কেন অবাধ্য বললেন আল্লাহ বাতাসকে কেন অবাধ্য বললেন এটার তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই পৃথিবীতে সব কিছু একটা নিয়ন্ত্রণের ভিতরে চলে একটা কন্ট্রোলের ভিতরে চলে কথা বলেন ঠিক কিনা বাতাসটাকে আল্লাহ তার একটা কন্ট্রোল করে রাখেন আমরা যে বাতাসের শক্তিটা দেখতে পাই এটা কিন্তু বাতাসের আসল শক্তি না বলেন সুবহানাল্লাহ আমরা যে বাতাসের পাওয়ারটা দেখতে পাই যে বাতাসটা আমাদের শরীরে লাগে বাতাসটাকে আল্লাহ তাআলা এতটুক শক্তি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই তাকে আল্লাহ তাআলা কতটা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন বাতাসকে আল্লাহ তাআলা যেই পরিমাণ শক্তি দিয়ে সৃষ্টি করেছেন ওই পরিমাণ শক্তি দিয়ে যদি বাতাস যদি দুনিয়াতে যদি যদি প্রবাহিত হয় বাতাসটা যদি ওই পরিমাণ গতিতে যদি চলে তাহলে দুনিয়ার কিছু আর থাকবে না সব কিছু ভেঙে চুরমার করে বাতাসের সাথে উড়িয়ে নিয়ে যাবে কথা বলেন বাতাসটাকে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে একটু দেখায় মাঝে মধ্যে কি করে একটু দেখায় এই যে দেখেন বন্যা হয় মাঝে মধ্যে জলোচ্ছ্বাস হয় ঘূর্ণিঝড় হয় দেখবেন টিনের ঘরের চাল ওই গাছের মাথায় উঠে আরেছে আপনি ওনা দেখেন না ঘরের টিনের চাল গাছের মাথায় কে উঠাইছে বাতাসে কে উঠাইছে আল্লাহ তো উঠাইছে বাতাসের সাহায্যে উঠাইছে বাতাসের সাহায্যে আপনার ঘরের চাল গাছের মাথায় চলে গেছে গবাদি পশুকে উড়িয়ে নিয়ে গেছে বিল্ডিং ভেঙে গেছে ফসলাদি নষ্ট হয়ে গেছে কেন এই বাতাসের পাওয়ার কি আল্লাহ তাআলা বলেন মাঝে মাঝে আমি ফেরেশতাদেরকে বলি ও আমার ফেরেশতারা একটু বাতাসের কন্ট্রোলটা একটু বাড়িয়ে দাও অন্যথায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে রাখছেন আমার ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে রাখছেন ও আমার ফেরেশতার দল মানুষকে তুমি বাতাস পরিধান করবা ও ফেরেশতা ভালো করে শোনো মানুষের জন্য বাতাসটা যেন আরামদায়ক হয় বলেন সুবহানাল্লাহ ও ফেরেশতার দল বাতাসটাকে এমন ভাবে তুমি প্রবাহিত করবা মানুষ যেন তোমার বাতাসের ধাক্কায় যেন পড়ে না যায় মানুষ গাছ লাগাইবে গাছ যেন উপরে না যায় মানুষ ঘর বানাইবে অট্টালিকা বানাইবে মানুষ বাড়ি নির্মাণ করবে ওই বালিগুলো যেন তোমার এই বাতাসের ধাক্কা খেয়ে যেন পড়ে না যায় আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতার দল বাতাসটাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করবা আমার বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাবে তোমার বাতাসের ধাক্কায় যেন বান্দাটা পড়ে না যায় বলেন সুবহানাল্লাহ ও আমার ফেরেশতার দল বাতাসটাকে মানুষের জন্য তুমি শান্তিদায়ক করে দিবা আরামদায়ক করে দিবা মানুষের শরীরে বাতাস লাগবে মানুষ শান্তি পাইবে আরাম পাইবে কথা বলেন ঠিক কিনা গরমকালে একটু বাতাস
বাতাসের জন্য আমরা কত হাহাকার করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার শরীরে যে বাতাস লাগে এটা কিন্তু আসল বাতাসের শক্তি না, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাতাসটাকে কন্ট্রোলিং করে তোমার জন্য আরামদায়ক বানিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। আজ জাতির উপরে আল্লাহ তাআলা যে বাতাসটা নাযিল করেছিল, আল্লাহ তাআলা যে বাতাসটা প্রবাহিত করেছিল, সরসরি নাতিয়া অবাধ্য বাতাস, তাফসীরে কিতাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, এই বাতাসটা সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ পেয়েছিল। আল্লাহ তাআলা ওই বাতাসকে যে সমস্ত ফেরেশতারা নিয়ন্ত্রণ করত তাদের কাছে আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই, সরাসরি আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ করেছে, ও বাতাস প্রবল গতিতে আজ জাতির উপরে বেয়ে যাও, ও বাতাস তোমার যে প্রবল গতি আছে এই গতি দিয়ে তুমি আজ জাতির উপরে প্রবাহিত হও। বলেন আল্লাহু আকবার। বাতাসকে আল্লাহ তাআলা যখন সরাসরি নির্দেশ করেছে, আদেশ করেছে, বাতাস আর তার কন্ট্রোলিং এ থাকা যে ফেরেশতারা যে নিযুক্ত আছে ওই ফেরেশতাদের কমান্ড সে বাতাস আর মানে নাই, ফেরেশতারা যে কন্ট্রোলিং করে বাতাসকে ফেরেশতাদের কমান্ড সে আর মানে নাই, ফেরেশতাদের আদেশের অপেক্ষায় বাতাস আর রয় নাই। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ পেয়ে বাতাস আজ জাতির উপরে এমন ভাবে প্রবাহিত হয়েছে, কিতাবের ভিতরে আসছে বাতাসের গতিটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ছিল বাতাসটা যখন প্রবাহিত হয়েছে পাহাড়গুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে বাতাসের সাথে আকাশে উড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাতাসের গতি এত প্রবল ছিল এ আদ জাতির বিশাল দেহের আকৃতির মানুষগুলোকে বাতাসে এই জমিন থেকে তুলে আসমান পর্যন্ত নিয়ে গেছে, সেখান থেকে এক আসার মারছে দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে এক আসার মেরে এই বিশাল আকৃতির আদ জাতি এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। বলেন নাউযুবিল্লাহ। বাতাসের কতটা ক্ষমতা, কতটা ক্ষমতা আল্লাহ তাআলা একটু দেখাইয়া দিছে, আজ জাতির উপরে আল্লাহ তাআলা দেখাইয়া দিছে, পাহাড় ভেঙ্গে টুকরো টুকরো হয়ে বাতাসের সাথে উঠতে শুরু করেছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা শূন্য উঠে এনেছে, সেখান থেকে পাথর দিয়ে এক আঘাত করে জমিনে নিক্ষেপ করেছে, জমিনে পড়ে এই বিশাল আকৃতির দেহগুলো খেজুর গাছের কাণ্ডবিহীন খেজুর গাছের মতন জমিনে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, কে বলেন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া তামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ তাআলা বলেন এই বাতাসটা প্রবাহিত হয়েছে টানা বিরামহীন ভাবে আট দিন সাত রাত্র পর্যন্ত। হ্যাঁ, সাবআ লায়ালি ওয়া তামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ তাআলা বলেন ফাতারুল কওমা ফিহা সারআম। হে নবী, আপনি যদি তখন দেখতেন তাদের কি পরিণতি, কাআন্নাহুম আজাজু নখলিন খাওয়িয়া। আল্লাহ তাআলা বলেন হে নবী, তাদেরকে দেখলে মনে হয়েছে যেমন কাণ্ডবিহীন খেজুর গাছগুলো জমিনে পড়ে আছে, এমন ভাবে তারা জমিনে মস্তকবিহীন দেহগুলো ছড়িয়ে ছিটে পড়ে আছে। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, ও যুব, ও মুসলমান, ভালো করে শোনো, আল্লাহ তাআলা এই জাতির কথা কেন আমাদেরকে জানাইছেন, কেন এই জাতির কথা আমাদের সামনে বর্ণনা করেছেন? আল্লাহ তাআলা বলেন যুগে যুগে এমন অবাধ্য জাতি আসবে, ও বন্ধু যদি গুনাহ করো, অন্যায় করো, যদি অপরাধ করো, আল্লাহ তাআলা বলেন যখন মানুষ সীমা লঙ্ঘন করবে আমার অবাধ্য হবে, আমি আল্লাহ তাআলা এতটাই শক্তিশালী, আমি আল্লাহ তাআলা তোমার শক্তির বড়াই আমার কাছে খাটবে না, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহের কারণে আমি আল্লাহ এখনো তোমাকে ধ্বংস করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাকি? আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি আগের মতন আছে তো? হ্যাঁ, যে আল্লাহ আজ জাতিকে ধ্বংস করছে ওই আল্লাহ এখনো আছে তো নাকি, না বুড়া হয়ে গেছে? বাতাসের ক্ষমতা আছে না? এত বছর ধরে এই বাতাস চলতেছে, এই বাতাসের তো এখন আর পাওয়ার নাই। কথা বলেন, পাওয়ার আছে? ও বাতাস এখনো চাইলে আমাকে আপনাকে আশ্রয়তে পারে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আল্লাহ দেখায়,
এত বিশাল দেহের আকৃতি এই জাতিকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করেছেন এবার শুনেন। তাদেরকে ধ্বংস করারও তিনটা কারণ, কয়টা কারণ কথা হবে মনোযোগ সহকারে শুনতে হবে, একটু যদি এলোমেলো হয় কথা কিন্তু বুঝবেন না। আমার আলোচনা কিন্তু ধারাবাহিক আলোচনা, ওই এদিক সেদিক আলোচনা আমি করি না, একটা পয়েন্ট নিয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করি। আজ জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা বলেন তাদের ধ্বংসেরও তিনটা কারণ রয়েছে, কয়টা কারণ কথা বলেন, কয়টা কারণ, তিনটা কারণ রয়েছে। এক নম্বর কারণ হইল তারা আল্লাহ ছাড়া অন্য মূর্তির পূজা করত, উপাসনা করত, শিরক করত, এটা হলো এক নম্বর কারণ। আল্লাহ ছাড়া তারা কি করত, অন্যের উপাসনা করত, শিরক করত, মূর্তি পূজা করত, তারা চারটা মূর্তির পূজা করত। আর আল্লাহ তাআলা এই শিরক, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, এটা আল্লাহ মোটেও পছন্দ করে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বি, ও বান্দা তুমি যতই গুনাহ করো, যত যখন তুমি শিরক করবা, আমি আল্লাহর সাথে যদি তুমি কাউকে শিরক করো, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমার শিরকের গুনাহ ক্ষমা করব না। এখন বলবেন হুজুর আমরা তো শিরিক করি না, আমরা তো অন্যায় করি না, আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো দেবদেবীর কাছে মাথা নত করি না, তাহলে তো আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো শিরিক করি না, কিন্তু আমরা কি করি, পহেলা বৈশাখে আমরা মঙ্গল শোভাযাত্রা বের করি, কথা বলে না? আপনারা মনে হয় জানেন না, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে সেখানের ভিতরে কি থাকে, বিভিন্ন পেঁচার ছবি, হিন্দুদের যে মূর্তির ছবিগুলো আছে, পেঁচা আছে, বাঘ আছে, ভল্লুক আছে, এই ছবিগুলোকে একটা আকৃতি দিয়ে, প্রকৃতি দিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা বের করে। কেন বের করে বলে, যদি আজকে আমরা মঙ্গল শোভাযাত্রা করি তাহলে এক বছর আমাদের জন্য মঙ্গল বয়ে আসবে, বলেন নাউযু বিল্লাহ। ও মুসলমান তুমি মূর্তির সামনে মাথা নত করো না, ও মুসলমান তুমি মূর্তি পূজা করো না, কিন্তু তুমি কার কাছে মঙ্গল প্রার্থনা করো, ও বন্ধু তুমি কার কাছে মঙ্গল প্রার্থনা করো, মঙ্গল অমঙ্গলের মালিক কে, জোরে বলে, আরো জোরে বলেন মঙ্গল অমঙ্গলের মালিক কে। পহেলা বৈশাখে তুমি মঙ্গল শোভাযাত্রা করো, তখন তুমি মঙ্গল শোভাযাত্রা করে তুমি তাদের কাছে মঙ্গলের প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যদি কারো মঙ্গল চাই, দুনিয়ায় কেউ তার অমঙ্গল করতে পারবে না। আমি আল্লাহ তাআলা যদি কারো ক্ষতি চাই, আমি আল্লাহ কারো যদি খারাপই চাই, দুনিয়ায় কেউ তার ভালো করতে পারবে না। ও বন্ধু মঙ্গল শোভাযাত্রা করে তুমি নিজেকে দাবি করো তুমি মুসলমান, ও বন্ধু তোমার ভিতরে যদি এই বিশ্বাস থাকে তুমি কি করো, তুমি মূর্তি পূজা করো না, তুমি মূর্তির সামনে সেজদা করো না, আবার তুমি বলো মা দুর্গা আমাদের জন্য মঙ্গল বয়ে আনে, বলে কি না? আপনারা মনে শোনেন না, আপনাদের গ্রামের মানুষ তো এই কথা আপনাদের কানে মনে আসে না, বলে মঙ্গল কি, মা দুর্গা আমাদের জন্য মঙ্গল বয়ে আনে। আবার আরেকজনে বলে তোমরা যখন তোমাদের দেবীর কাছে যখন প্রার্থনা করবা, আমাদের জন্য একটু প্রার্থনা করো, নাউজুবিল্লাহ বলবেন না, মা দুর্গার কাছে যখন প্রার্থনা করবা আমাদের জন্য একটু প্রার্থনা করিও। আপনি ঈমানটা কোথায় বলেন, আপনি কোন দলে হন এটা আমার দেখার বিষয় নয়, আমার প্রশ্ন সেখানে নয়, আপনি যেই কোনো দল করেন কেন আমার এখানে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে এমন কথা আপনি বলতে পারবেন না, এমন কথা বলার কারণে আপনার ইমানের বিন্দু পরিমাণ আপনার ভিতরে বাকি থাকবে না, বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করলে আপনি এমন কথা বললে আপনার ভিতরে ইমান কিছু থাকবে না। ও বন্ধু তুমি মূর্তি পূজা করো না, মূর্তির সামনে মাথা নত করো না, তুমি মাজারে যায় বলো বাবা আমাকে সন্তান দাও, কথা বলেন এরকম বলে কিনা? বাজার মাজারে যায় বাবার কাছে চায় আছে কিনা এরকম, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডা মিয়ার রাত্রি মারে গাজায় টা, মাজার বানায়া খাজার কাছে যায় চায় ও বাবা আমার সন্তান হয় না আমাকে একটা সন্তান দাও, বাবা আমার ব্যবসা বাণিজ্য তো বরকত দাও, চাকরি হয় না চাকরি দাও, সন্তান দেওয়ার মালিক কে, জোরে বলেন।
আর জলেমান সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বলেন আমি যদি চাই আমি আল্লাহ তাআলা পিতা ছাড়াও সন্তান দিতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা দেখাইছেন আমি সন্তান দিলে বাবার প্রয়োজন হয় না ও বন্ধু তুমি কার কাছে যা চাও তোমাকে কি সে দেওয়ার ক্ষমতা রাখে বলেন ও মাজারে তোমারে তো দেওয়ার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ সব কিছুর মালিক সব ক্ষমতার মালিক কে জোরে বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি একমাত্র আল্লাহ এজন্য কার কাছে চাইতে হবে আমার অসুখ বিসুখ কার কাছে চাইতে হবে সন্তান হয় না কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে বান্দা তুমি মূর্তির সামনে যায়া তোমাকে মাথা নত করতে হবে না মূর্তির সামনে যায়া তোমাকে সেজদা করতে হবে না তুমি যদি এই সমস্ত একটা আকীদা যদি মনের ভিতর লালন পালন করো আল্লাহ ব্যতীত অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে অন্য কেউ আমার উপকার করতে পারে অন্য কেউ আমার অমঙ্গল মঙ্গল করতে পারে আল্লাহ তাআলা বলেন তোমার ঈমান নামক দৌলতটা সাথে সাথে তোমার অন্তর থেকে চলে যাইবে বলেন নাউযুবিল্লাহ একটা বেলুন এটাকে যদি আপনি দশটা সুই দিয়ে যদি ফোটা দেন তাহলেও বেলুনটা ফুটে যাবে আবার যদি একটা সুই দিয়ে ফোটা দেন তাহলেও বেলুনটা ফুটবে কিনা কথা মনে বুঝেন না আল্লাহ কয় তোমার ঈমান ধ্বংস করার জন্য তোমার দশটা শিরকের প্রয়োজন নাই তোমার যদি একটা শিরক যদি তোমার অন্তরের ভিতরে ঢুকে যায় আল্লাহ বলেন তোমার ঈমান নামক দৌলতটাকে সে ধ্বংস করে দিবে বলেন নাউযুবিল্লাহ এজন্য মুসলমান সাবধান আমাদের ঈমানকে চুরি করার জন্য কিন্তু এখন তো চারপাশে আমাদের জাল বিছায়া রাখছে ঈমানটাকে কিন্তু এখন ধরে রাখা অনেক কষ্ট ইমানটা এখন ধরে রাখা খুবই কষ্ট আল্লাহ নবী বলেছেন সাহায্য মানায় মানুষ সকালবেলা ইমান নিয়ে বের হবে রাতের বেলা ইমান সারা ঘরে ফিরবে বলেন না আরো জোরে বলেন না সকালবেলা ইমান নিয়ে বের হবে রাত্রে বেলা সন্ধ্যাবেলা ইমান নিয়ে আর বাড়িতে ফিরতে পারবে না আমাদের কথাবার্তা কাজে কর্মে আমরা শিরক করে ফেলি কিন্তু আমরা এটা বুঝি না আমরা মূর্তি পূজা করি না ঠিক আছে কিন্তু এর থেকে বড় শিরক আমরা করে ফেলি আর আল্লাহ তাআলার কিন্তু ঘোষণা শিরকের গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন এর জন্য সাবধান মুসলমান খুবই সাবধান আমাদের ঈমানকে চুরি করার জন্য এখন কিন্তু চারদিক থেকে আমাদেরকে টানতেছে এজন্য আমাকে সতর্ক থাকতে হবে খুবই হুঁশিয়ার থাকতে হবে আজ জাতি ধ্বংসের জন্য দ্বিতীয় নম্বর কারণ এই আজ জাতি তারা গর্ব কত অহংকার কত শক্তির বড়াই দেখাইতো কি করত তার অহংকার করত শক্তির বড়াই দেখাইতো গর্ব করে তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া তারা বলতো আমাদের মতো শক্তিশালী আর কে আছে কে বলতো এই আজ জাতি তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া এই পৃথিবীতে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে এটা তারা গর্বের সাথে অহংকারের সাথে বলতো কিন্তু আল্লাহ তাআলা এই জবাবে কি বলেন শুনেন আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহাল্লাযী খলাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহাল্লাযী খলাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ যাদেরকে চাশহাদ বানাইছি যেই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা এত দীর্ঘ করে শক্তিশালী করে বানাইছি ও বান্দা আমি আল্লাহ তাআলা তাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ শক্তিশালী বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহর মতন ক্ষমতাশীল কেউ নাই আমি আল্লাহর মতন শক্তিশালী আর কেউ নাই ও বান্দা যখন তুমি ক্ষমতার গর্ব দেখাইবা শক্তির বড় গর্ব দেখাইবা অহংকার করবা আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি অহংকার কি দিয়ে করবা তুমি কি দিয়ে করবা আজ জাতির কথা তুমি শোনো এত বিশাল ক্ষমতার মালিক এত কি বিশাল ক্ষমতার অধিকারী যে আজ জাতি এত ক্ষমতাশীল ছিল তাদের টাকা
টাকার কোনো অভাব ছিল না, ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, শক্তির কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, এত বিশাল শক্তিশালী দেহের মানুষকে আমি আল্লাহ তাআলা কিভাবে আশ্রয় আশ্রয় মারছি। ও বান্দা সতর্ক হয়ে যাও, ক্ষমতার বড়াই বেশি দিন কিন্তু টিকে না, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেখাইছে ফিরাউন, ও ফিরাউন বিল আওতাদ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই ফিরাউনকে, পেরে কলা ফিরাউন, আল্লাহ কি বলেন? পেরে কলা ফিরাউন, ও ফিরাউন বিল আওতাদ, আল্লাহ বলেন ওই পেরে কলা ফিরাউন তার কথা স্মরণ করো। পেরে কলা কেন বললেন? ফিরাউন মানুষকে শাস্তি দিত, হাতের ভিতরে পায়ের ভিতরে পেরেক ঢুকায় দিত, পেরেক ঢুকায় মানুষকে শাস্তি দিত এই ফিরাউন। আল্লাহ বলেন ফিরাউনের ইতিহাস দেখো, সেটাও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, ফিরাউনকে আমি কিভাবে সমুদ্রের ভিতরে চুপে চুপে মারছি। মুসলমান ইতিহাস আল্লাহ তাআলা কেন বর্ণনা করেন? আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আজ জাতি ধ্বংসের জন্য তৃতীয় নম্বর কারণ, আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর কারণ হইল তারা মানুষের প্রতি জুলুম করত, অন্যায় করত, কি করত জোরে বলে, জুলুম করত, অন্যায় করত, দুর্বলদের প্রতি সবলেরা জুলুম করত, যারা ক্ষমতাশীল তারা দুর্বলদের প্রতি জুলুম করত, যারা ক্ষমতাশীল বিচারের বেলায় তাদের আত্মীয় স্বজন যদি অপরাধ করত তাদের কোনো বিচার করত না, কিন্তু একটা রিক্সাওয়ালায় যদি বিচার করে তাদের কোনো সার দিত না। আমাদের সমাজেতে এরকম এখন নাই, কথা বলেন এরকম বিচার ব্যবস্থা আছে? আরে বিচার ব্যবস্থা তো স্বাধীন, আমাদের নেতারা ঘোষণা দেয় বিচার ব্যবস্থা স্বাধীন, কিন্তু কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একটা আসামি জবানবন্দি দিয়েছে। কি জবানবন্দি দিয়েছে? বলে একটা নারীকে এসে অপহরণ করে হত্যা করে নদীর ভিতরে ফেলে দিয়েছে, অমুক নদীর ভিতরে ফেলে দিয়েছে। আসামি জবানবন্দি দিয়েছে যে অমুক নারীকে সে অপহরণ করে হত্যা করে অমুক নদীতে ভাসিয়ে দিয়েছে। কে জবানবন্দি দিয়েছে? আসামি জবানবন্দি দিয়েছে। আসামি যদি এমন জবানবন্দি দেয় তাহলে সে কি ফাঁসির কাঠগড়া থেকে বাঁচতে পারবে? কারণ সে নিজেই স্বীকার করেছে অমুক মহিলাকে সে অপহরণ করে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে, এখন তার বাঁচার আর কোনো রাস্তা আছে? কথা বলেন না আপনারা? কিন্তু কথা সেইটা না, কথা হইল গিয়া ওই কয়দিন পরে যে মহিলারে মেরে অপহরণ করে নদীতে ভাসায় দিছে, কয়দিন পরে দেখা গেল ওই মহিলা জীবিত হইয়া আবার দুনিয়াতে ফিরে আসছে। কথা মনে বুঝেন না আপনারা? আসামি রিমান্ডে নিয়ে এমন মায়ের দিশে আর এমন থেরাপি দিছে, সে খুন না করে হত্যা না করে খুনের দায় স্বীকার করে নিছে, মহিলাকে মেরে নদীতে ভাসায় দিছে, কিছুদিন পরে ওই মহিলা জীবিত, জীবিত প্রকাশ পেয়েছে, মহিলা তো মরে নাই, তাহলে আসামিকে জবানবন্দি দিল কেন? কারণ তাকে এমন থেরাপি দিছে, তুই খুন করিস না তোকে স্বীকার করতে হবে তুই খুন করেছিস, তুই অপরাধ করিস না তোকে স্বীকার করতে হবে তুই অপরাধ করেছিস, অন্যায় করিস না তোকে স্বীকার করতে হবে তুই অন্যায় করেছিস। এরকম হাজার হাজার নির্দোষ আলেম ওলামা নির্দোষ আসামি জেলখানার ভিতরে আছে কিনা বলেন? এরকম হাজার হাজার আছে, হাজার হাজার আছে, আর খুনের আসামি বাহিরে ঘুরে যায় ক্ষমতার বলে টাকার বলে, এরকম হাজার হাজার আছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার জোর বেশি দিন থাকে না। আল্লাহ তাআলা বলেন আজ জাতির কথা স্মরণ করো, আজ জাতির কথা স্মরণ করো, তারাও এরকম জুলুম করেছিল, তারাও এরকম অত্যাচার করেছিল, তারাও দুর্বলদের প্রতি এভাবে অত্যাচার করেছে, অন্যায় না করলো, অন্যায় দায় স্বীকার করে তাকে ফাঁসি দিয়েছে, তাকে খুন করেছে, হত্যা করেছে, তাদের পরিণতি আমি কি করেছি? বান্দা ভালো করে শুনে নাও, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা সুমূলে ধ্বংস করবেন না কেন? আমার আপনার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ এ আল্লাহ, অন্য অন্য জাতিকে তুমি যেভাবে একসাথে ধ্বংস করে দিয়েছো, ও আল্লাহ আমার উম্মতদেরকে যদি তুমি এভাবে যদি ধ্বংস করে দাও, আল্লাহ আমি কাদেরকে নিয়ে বাঁচব, কাকে নিয়ে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠব? আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ, আমার উম্মতদেরকে তুমি অন্যায় করলে অপরাধ করলে গুনাহ করলে তুমি একসাথে ধ্বংস করিও না, বলেন আল্লাহু আকবার। কে দোয়া করেছেন? আমার আপনার নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ও বন্ধু এইজন্য আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে একসাথে ধ্বংস করবেন না, একসাথে এই উম্মতদেরকে আল্লাহ তাআলা মেরে ফেলবেন না, কিন্তু মনে রাখো মুসলমান মনে রাখো আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন সময় বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আযাব গজব দিয়ে আমাদেরকে সতর্ক করবেন, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে গেল করোনা, আল্লাহ তাআলা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে আমি আল্লাহ তাআলা যদি ধরি আমি আল্লাহ তাআলার ক্ষমতার কাছে কেউ রেহাই পায় না, এই জন্য করোনা যখন আসলো করোনার ভিতরে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে জানিয়ে দিলেন করোনার সময়, করোনার সময় এই পৃথিবী সবচেয়ে পররাষ্ট্র শক্তি সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র তারাও পর্যন্ত আল্লাহর কাছে সেলেন্ডার করেছে, তারা বলেছে আমাদের যত এবিলিটি আছে আমাদের যত ক্ষমতা আছে আমাদের শক্তি আছে আমাদের যা কিছু আছে আমরা সব কিছু প্রয়োগ করেছি, এখন আসমানের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা? তারা পর্যন্ত এই কথা বলছে যে আমাদের যত ক্ষমতা এবিলিটি আমাদের যত শক্তি সামর্থ্য আমরা সবটাই করেছি, এখন আসমানের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন করোনা এসেছে কত মন্ত্রী এমপি মারা গেছে, আল্লাহ তাআলা বলেন কেন মারা গেল, তোমাদের তো প্রোটেকশনের কোনো অভাব ছিল না, তোমাদের ডাইনে সিকিউরিটি বায়ে সিকিউরিটি সামনে সিকিউরিটি পিছনে সিকিউরিটি, তোমরা তো জনসম্মুখে আসতা না, বাসায় বসে বসে তোমরা এরকম লাইভে তোমরা প্রোগ্রাম করতা, তাহলে তোমরা কেন মোল্লা মন্ত্রী এমপি কে করোনায় ধরছি কিনা, এই করোনায় মরছি কিনা? শুধু মরছে না, বাংলাদেশের রিপোর্টে পত্রিকা রিপোর্টে এসেছে করোনায় শতকরা 1% মারা গেছে সাধারণ মানুষ আর শতকরা 4% মারা গেছে মন্ত্রী এমপি, কেন কোথায় ছিল তোমাদের ক্ষমতা? আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাকে ধরি, আমি আল্লাহ তাআলা যদি কাউকে ধরি দুনিয়ার এমন কোন মানুষ নাই তাকে বাঁচাতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্ষমতার বড়াই দেখাইও না, গর্ব করিও না, অহংকার করিও না, ও বান্দা জুলুম করি না, অন্যায় করিও না, বান্দা আমি আল্লাহ তাআলা যদি ধরি তোমার ক্ষমতাকে এক মুহূর্তে আমি মাটির সাথে মিশাই দিতে পারি, ইয়া ইলাহি তুই মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তুই মেরা মাশুক হাই, ক্ষমতার মালিক কে বলেন? একমাত্র আল্লাহ। আলোচনা আর বেশি লম্বা করব না, পয়েন্ট যে তিনটা মানুষ গুনাহের জন্য আল্লাহ তাআলা বিপদ আপদে আরো দুইটা রয়েছে এটাই তো বর্ণনা করে শেষ করতে পারতেছি না, গুনাহের কারণে আল্লাহ মানুষকে ধ্বংস করে দেয়, আসেন এখন আসল কথায় আসেন, এখন বলবেন হুজুর অন্যায় তো করে ফেলেছি অপরাধ তো করে ফেলেছি গুনাহ তো করে ফেলেছি এখন কি করা, কথা বলেন এখন কি করা? আল্লাহ তো বলছে গুনাহ করলে আল্লাহ শাস্তি দিবে আল্লাহ তাআলা আযাব গজব দিবে, এখন তো তাহলে উপায় নাই আল্লাহর আযাব থেকে তো আর বাঁচতে পারবো না, আল্লাহ বলেন না ও বান্দা না, তোমার জন্য আমি অপশন রাখছি, বলেন আলহামদুলিল্লাহ অপশন রাখছি তোমার জন্য বান্দা, ভয় নাই ভয় নাই, বান্দা তুমি গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো, ও বান্দা তুমি অপরাধ করে ফেলেছো, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলতেছেন লা তাকুনতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ
যদি তুমি গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ করে ফেলেছো, ও বান্দা অন্যায় করে ফেলেছো, ও বান্দা অপরাধ করে ফেলেছো, ও বান্দা গুনাহ করে ফেলেছো, ভয় নাই ভয় নাই, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, এ বান্দা গুনাহ সাগরে হাবুডুবু খাইতেছো, ও বান্দা গুনার সাগরে হাবুডুবু খেয়ে যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে যদি ডাক দাও, বান্দা তোমার গুনাহের জন্য যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমার তওবাগুলোকে কবুল করে দিয়ে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ আল্লাহ তুমরা গফফার হে, আল্লাহ আল্লাহ তুমরা সত্তার হে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্ন আল্লাহ ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তুমি গুনাহ করে ফেলো, হে বান্দা যখন তুমি গুনাহ করে যখন গুনাহের জন্য যখন তুমি তওবা করবা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিয়ে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। ও বন্ধু তুমি কত গুনাহ করেছো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসলো, গজব আসলো। কি গজব বলে, ওনা বৃষ্টি, কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, এরকম একটা গজব আল্লাহ তাআলা বনী ইসরাইলের প্রতি আল্লাহ তাআলা দিলেন। বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো হাহাকার করতে শুরু করলো, ফসল ফলাইতে পারে না, মানুষগুলো পিপাসায় হাহাকার করতেছে, মানুষগুলো এবার পিপাসায় কাতরাইতেছে, সমস্ত মানুষগুলো এবার আল্লাহর নবীর দরবারে চলে গেল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। ডাক দিয়ে বলে আল্লাহর নবী মূসা, আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টি দেন না, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আমরা ফসল ফলাইতে পারি না, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আমাদের ক্ষেতগুলো শুকিয়ে গেছে, আমাদের ফসলের ক্ষেতগুলো শুকিয়ে গেছে, আমাদের সন্তানগুলো পানির জন্য হাহাকার করতেছে। ও মুসলমান বন্ধু ভালো করে শোনো, ও যুবক গুনাহ করেছে ভালো করে শোনো, আল্লাহ তাআলা কিভাবে গুনাহ ক্ষমা করেন। তারা বলতেছেন আল্লাহর নবী মূসা আমাদের জন্য আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করুন, আমাদের জন্য আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বৃষ্টি নামক রহমত দিয়ে যেন আমাদেরকে ধন্য করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে বললেন ঠিক আছে যাও, অমুক দিন তোমরা অমুক মাঠে একত্রিত হও, আমি তোমাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। বলেন সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকলকে বললেন যাও অমুক মাঠে তোমরা অমুক তারিখে একত্রিত হও, আমি তোমাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা অনুযায়ী নির্ধারিত তারিখে এক মাঠে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল, কিতাবের ভিতরে আছে 70,000 মানুষ একত্রিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, 70,000 মানুষ দোয়ার জন্য একত্রিত হয়েছে, জমা হয়েছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ময়দানের ভিতরে হাজির, সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ
তুমি আমাদের জন্য বৃষ্টি নামক রহমত নাযিল করে দাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু দোয়া কবুলের কোনো আলামত পাওয়া যায় না ও বন্ধু ভালো করে শোনো একবার দুইবার তিনবার আল্লাহর কাছে পয়গম্বর মূসা দোয়া করেন কিন্তু দোয়া কবুলের কোনো আলামত নাই এবার মূসা আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ জীবনে কোন হাত তুমি খালি হাতে ফিরাও নাই হে আল্লাহ তোমার কাছে যা চেয়েছি তা পেয়েছি হে আল্লাহ যখন তোমার কাছে যা চেয়েছি তুমি তখনই তাই দিয়েছো আল্লাহ তুমি এই হাতকে কখনো তুমি খালি হাতে ফিরাও নাই হে আল্লাহ আজকে কেন তুমি দোয়া কবুল করতেছো না হে আল্লাহ কেন তুমি দোয়া কবুল করতেছো না আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয় এরে মূসা তুমি একবার দুইবার তিনবার নয় কিয়ামত পর্যন্ত তুমি যদি দোয়া করো আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না বৃষ্টিও নাযিল করব না বলেন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিয়া দিলেন কেন কেন বৃষ্টি আল্লাহ তাআলা দিবেন না আল্লাহ তাআলা বলেন হে মূসা তোমার এই হাজার হাজার মানুষদের ভিতরে একজন ব্যক্তি আছে একজন বান্দা আছে যে চল্লিশ বছর যাবত একাধারে কবিরা গুনাহ করে বলেন নাউযুবিল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলার নাফরমানি করে ও মূসা শুনে নাও এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ময়দানের ভিতরে থাকবে আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না এই ব্যক্তিকে ময়দান থেকে বের করে দাও এই ব্যক্তি যদি ময়দান থেকে বের হয়ে যায় আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে ময়দানের ভিতরে বৃষ্টি নাযিল করে দিব বলেন এখন বলেন যে এই হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের ভিতরে এবার মূসা আলাইহিস সালাম কিভাবে বুঝবেন কোন সে ব্যক্তি যার কারণে দোয়া কবুল হয় না এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদের মাঝে ঘোষণা করে দিলেন হে লোক সকল ভালো করে শোনো আল্লাহ তাআলার ফরমান তোমাদের ভিতরে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাআলার ঘোষণা যতক্ষণ পর্যন্ত তুমি এই ময়দানে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দোয়া কবুল করব না আমার ঘোষণা শোনার সাথে সাথে তুমি ময়দান থেকে বের হয়ে যাও তুমি যদি ময়দান থেকে বের না হও আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না আল্লাহ তাআলা বৃষ্টিও দান করবেন না অতএব আমার ঘোষণা শোনার সাথে সাথে তুমি ময়দান থেকে বের হয়ে যাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা করে দিলেন ওই ব্যক্তির কানে যায় আওয়াজটা পৌঁছে গেছে যে গুনাহ করে তার তো জানা আছে কথা বলেন ঠিক কিনা যে গুনাহ করে তার জানা আছে কিনা গোপনে গোপনে গুনাহ করে যুবক মানুষ মনে করে তুমি খুব ভালো কিন্তু আমি যেন কতটা ভালা আমি তো জানি কথা বলেন আমি দেন গোপনে গোপনে কি করি দুনিয়ার মানুষ না জানলো কে জানে আর ধরে বলেন কে জানে আল্লাহু সামিউন বসির বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যা করো যা কিছু মনে মনে কল্পনা করো আমি আল্লাহ সব দেখি সব জানি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি যে গুনাহ করেছো দুনিয়ার কোন মানুষ জানে না কিন্তু আমি আল্লাহ তাআলা জানি আমি আল্লাহ তাআলা জানি তুমি যে গুনাহের ভিতরে ডুবে আছো ওই বান্দারও তো জানা হয়ে গেছে আমি তো সেই গুনাহগার এবার ওই বান্দা চিন্তায় পড়ে গেছে কি করব এই হাজার হাজার মানুষের ভিতর থেকে যদি আমি এখন ময়দান থেকে বের হয়ে যাই মানুষগুলো আমাকে দেখবে আমাকে তিরস্কার করবে আমাকে গালি গালাজ করবে আমি অসম্মানিত হব ময়দান থেকে বের হয়ে গেলে মানুষ আমাকে লজ্জিত করবে অপমানিত করবে আল্লাহ এখন আমি কি করতে পারি ওই লোকটা এবার আল্লাহর কাছে তওবা করা শুরু করলো আয় আল্লাহ চল্লিশ
কসর গুনাহ করেছি হে আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না হে আল্লাহ তুমি আল্লাহ জানো দুনিয়ার কোন মানুষ জানে না হে আল্লাহ তুমি আল্লাহ জানো দুনিয়ার কোন মানুষ জানে না হে আল্লাহ এত দিন পর্যন্ত তুমি আমার গুনাহগুলোকে তুমি গোপন রেখেছো হে আল্লাহ আজকে যদি আমি এই ময়দান থেকে বের হয়ে যাই মানুষগুলো আমাকে দেখবে আমাকে অপমানিত করবে আমাকে লাঞ্ছিত করবে হে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ হে আল্লাহ তোমার কাছে তওবা করি আল্লাহ আজকে থেকে আমি তোমার কাছে তওবা করলাম জীবনে আর কোনো দিন গুনাহ করব না ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে খাঁটি দিলে যখন তওবা করলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করে দিয়ে ময়দানের ভিতরে সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিল বলেন সুবহানাল্লাহ যখন ময়দানের ভিতরে বৃষ্টি নাজিল হয়ে গেল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা কুদরতি কদম মুবারকে সিজদায় পড়ে গেলেন আর শুকরিয়া আদায় করে বলতেছেন আল্লাহ তোমার কাছে হাজার কৃতজ্ঞ হে আল্লাহ তুমি মিষ্টি মানুষ বৃষ্টি নামক রহমত দিয়ে তুমি আমাদেরকে ধন্য করেছো কিন্তু আল্লাহ একটা কথা তো বুঝলাম না তুমি তো বললা এই ময়দানের ভিতরে একজন গুনাহগার আছে ওই গুনাহগার ময়দান থেকে বের না হইলে তুমি বৃষ্টি দিবা না হে আল্লাহ ময়দান থেকে তো কাউকে বের হইতে দেখলাম না হে আল্লাহ কেন তুমি বৃষ্টি নাজির করলা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওরে পয়গম্বর মূসা যে আল্লাহ আমি যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছি যার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রেখেছিলাম আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেছি মরে আল্লাহ কেন আল্লাহ তাআলা জানিয়ে দেন এর পয়গম্বর মূসা ওই ব্যক্তি আমি এমন ভাবে তওবা করেছে এমন ভাবে খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করেছে আমি আল্লাহ তাআলা তার তওবা করে দিয়েছি আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে দিয়ে আমি আল্লাহ তাআলা ময়দানের ভিতরে শুধু বৃষ্টি নয় আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি আজকে যা চাইতো আমি আল্লাহ তাআলা তাই দিয়ে দিতাম বলেন সুবহানাল্লাহ ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলাই কথা বলেন ঠিক কিনা ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলাই দরগাহে কেন তা দরগাহে কেন তার হাত পাত না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও পারেন না আপনারা বলেন সবাই হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ বান্দা গুরা করে ফেলেছো হে বান্দা অন্যায় করে ফেলেছো হে বান্দা অপরাধ করে ফেলেছো বান্দা তোমার গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয় তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয় তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয় আমি আল্লাহ গফফার আমি আল্লাহ রহমান বান্দা গুনাহ নিয়ে যখন আমি আল্লাহকে ডাক দিবা
আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়ে জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিয়ে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিব বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ গুনাহ করেছি বলেন আল্লাহ আর গুনাহ করব না বলেন আল্লাহ শিরক করব না অহংকার করব না জুলুম করব না জিনা করব না মোবাইল দিয়ে গুনাহ করব না বলেন আমিন